পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গোঘাট 1 নম্বর চক্রের উদ্যোগে শিক্ষক দিবসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির চত্বরে এই শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, সংগঠনের জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, সংগঠনের গোঘাট 1 নম্বর চক্রের সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি, তৃণমূলের রাডামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা, তৃণমূলের রাডামবাগ জেলা যুব সভাপতি পলাশ রায়, রাডামবাগ পৌরপ্রধান সমীর ভাণ্ডারী, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা সহ বহু বিশিষ্ট জন রক্তদান শিবির করি। আজকের দিনটাই, আজকে বিগত 5 বছর আমরা করে আসছি। আমরা শিক্ষকরা যে শুধু শিক্ষকতা করি, স্কুলে আসি, স্কুল থেকে বাড়ি ফিরে যাই, সেটুকু নয়, আমরা নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলাম। অতীতে যখন কোভিড করোনা হয়েছিল, আমরা সে সময় আমরা সমস্ত শিক্ষকরা আমরা নিজেদের স্যালারি থেকে যে যেমন পেরেছি আমরা আর্থিক সাহায্য রাজ্য সরকারকে করেছিলাম। তাছাড়াও আমাদের এখানকার যে সার্কেল, আমাদের যে সংগঠন, সেখান থেকেও আমরা এরিয়াতে অনেক মানুষকে প্রাণ পৌঁছেছিলাম। এবং তাছাড়া আমরা সামাজিক কাজ, এই রক্তদান শিবির একটা মহৎ কাজ, এই জন্য আমরা এই কাজটাকে বেছে নিয়েছি এবং আমরা প্রতি বছর এই কাজটা করবো এই দিনে। আজকে এখন পর্যন্ত তো রক্তদান চলছে, আমাদের টার্গেট আছে 80 থেকে 100, দেখা যাক। এখন তো এই স্টার্টিং হয়েছে, আশা করি সেরকমই আমাদের পূর্ণ হয়ে যাবে। প্রসেনজিৎ ব্যানার্জি। দেখুন, আজকে একটা মহান ব্রতর দিন, 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস। আজকে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষকদের অনেক সচেতন হতে হবে, মানুষকে, যাতে বর্তমান দিনে শিক্ষক সমাজের দিকে যেভাবে আঙুল উঠেছে সেইটাকে নিয়ে পর্যালোচনা করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে শিক্ষকের সামনে রেখে, শিক্ষকের কাজকে সামনে রেখে নানারকম প্ররোচনামূলক বিভিন্ন কথাবার্তা বিরোধী দল করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং শিক্ষকের সম্মান বজায় রাখার জন্য সর্বতোভাবে প্রত্যেক মানুষের কর্তব্য বলে আমি মনে করি। শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ সিবিআই তুলছে, ইডি তুলছে, তারা আজকে দেখে যাক কারা আদর্শ শিক্ষক, যাদের হয়ে সিবিআই এবং ইডি দালালি করছে, গোটা বাংলাকে অস্থির করে দিচ্ছে, বাংলার শিক্ষাকে কলুষিত করার চেষ্টা করছে, তারা আজকে দেখুক। আজকে 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, প্রাক্তন রাষ্ট্রপতি, আজকে কারা শিক্ষকদের পতাকা, শিক্ষকরা কাদের পতাকা তলে আছে এসে দেখে যান, কীভাবে শিক্ষক নিয়োগ হয়েছে সেটাও জেনে যাক, এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। হাইকোর্টের রায়ে 269 জন চাকরি গেছে, এইটা নিয়ে কী বলবেন? কয়েক হাজার ছেলে ছেলে চাকরি গেছে, দেখা যাবে, আইন আছে, আইন যা রায় দেবে সেটাই হবে, কারণ তার দিকে তো সরকার নিয়োগ করেছিল, তৃণমূল কংগ্রেস নিয়োগ করেনি, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর নিয়োগ করেছিল, তারা শিক্ষা দপ্তরের সঙ্গে বুঝবে, জানবে যা হওয়ার হবে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।